বিদ্যুতের যন্ত্রণা নাজেহাল সাধারণ মানুষ। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কৈলাসহরে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ ও ডিসিএম। ওনারা এসে দীর্ঘ সময় অবরোধকারীদের সাথে কথা বলেন। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে শহরের মানুষ। চলতি মাসের 26 তারিখ প্রবল ঝড় বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং বিশাল আকৃতির গাছ বিদ্যুতের তারের উপর পড়ে যায়, যার ফলে গোটা কৈলাস শহরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। যার ফলে বিপাকে পড়ে জনগণ স্থানীয়রা দফায় দফায় কৈলাস শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজ শহরবাসী বাধ্য হয়ে কৈলাস শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা, যার ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা। ওনারা এসে দীর্ঘ সময় অবরোধকারীদের সঙ্গে আলাপ আলোচনা করেন, কিন্তু অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ মুক্ত করবে না। আমরা সাই কোম্পানির খুঁজতে খুঁজতে তারা আপনারা বার্তাই দেয় না, এই ধরনের কোম্পানি আনি আপনারা দেওয়া হয়েছে, যার ফলে তারা আপনারা নেগলেন্সি করি আপনারা আরো কষ্ট। আপনারা এলাকাটা কোন এলাকাতে কারণ নেই? আমরা কাজিরগাঁও গাছ পড়ছে, তারা গাছও কাটে না, তারা বিভিন্ন রকমের প্রবলেম দেখায় আমরা। এটা আমরা ডিউটি নাই, এটা সরকারের ডিউটি। খুঁটি পড়ছে, খুঁটি ভাঙছে, এটা প্রমাণ আছে। অসুস্থ আমি নিজে সাহায্য করবো, তারা কারেন্টের কাজ করবো। সাই কম্পিউটারে কন্ট্রাক্টরে টাকা পর্যন্ত দিছে না। বিউরো রিপোর্ট, ফোকাস, ত্রিপুরা।